অনেক প্রার্থী বলছে আমার এদেরকে বের করে দিচ্ছে, যারা অভিযোগ দিচ্ছে যে কেন্দ্রগুলোতে সেই কেন্দ্রে আমরা গেছি, নির্বাচনের সকল প্রস্তুতি কিন্তু আমরা যথাযথভাবে করেছি। এখন আমাদের কোনো ঘাটতি ছিল না, ভোটার উপস্থিতি একটা ভোটার বা প্রার্থীদের বিষয়। হিরু আলম আসছিলেন তার কেন্দ্রের রেজাল্ট নেওয়ার জন্য, তো ওই ধরনকে আমরা রেজাল্টের কপি ব্যস্ত আছি বলে কথা, প্রিজাইডিং অফিসারের রেজাল্টের কপি প্লাস ইভিএম এর প্রিন্ট কপি যেটা আছে সেটা আমরা প্রিন্ট করে নিচ্ছি। উনি অভিযোগ দিয়ে দেওয়ার জন্য আসেনি, উনি মূলত প্রিন্ট কপি নেওয়ার জন্যই বা ফলাফল ঠিক নেওয়ার জন্যই আসছেন। তো আমাদের তো ভোট কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারের কাছে ফলাফল আসে, তারপরে আমরা সেগুলোকে একীভূত করি, করার পরে ফলাফলটা ই করা হয়েছে, একসাথে করা হয়েছে। এখন প্রিজাইডিং অফিসারের কাছে যে ফলাফলটা আসে সেটা তৈরি করে তারা, ইভিএমে যেহেতু নির্বাচন হয়েছে ইভিএম থেকে একটা প্রিন্ট বের হয়, সেই প্রিন্টেড কপি থেকে সেখান থেকে ফলাফলটা নেয়, সেই প্রিন্টেড কপির সাথে ফলাফল শিট আজকে আবার নতুন করে মিলানো হয়েছে, কালকের রেজাল্টের সাথে আজকের যে মিলাইছি সেটা একবার হুবহু ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই। এই বিষয়ে কমিশন থেকে জানতে চেয়েছিল, কমিশনকে বলা হয়েছে যে সব কিছুই ঠিক আছে, রেজাল্টে কোনো গড়মিল বা কোনো কিছু নাই। নির্বাচনে জয় পরাজয় তো আছেই, বাকি বিষয়টা প্রার্থীর ক্ষেত্রে, প্রার্থী এখন কীভাবে ই করবেন, নির্বাচন শেষ হয়ে গেছে, জয় পরাজয় আছে, আমরা সঠিক নিয়ম আইন অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করেছি, এখানে কোনো ইয়া নাই, কোনো সমস্যা নাই বা কোনো মানে ভুল নাই, সব ঠিক মতোই আমরা সম্পন্ন করেছি। ভোট কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসাররা প্রত্যেক কেন্দ্রেই ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করে, করার পরে তাদের যে পুলিং এজেন্ট থাকে পুলিং এজেন্টের একটা করে কপি দেয় প্রত্যেক পুলিং এজেন্ট যারা চাবে, তারপরে সেই ফলাফল শিটগুলো তারা নিয়ে আসে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে। সহকারী রিটার্নিং অফিসারের কাজ হলো সেই ফলাফল শিটগুলো দেখে সেটা ফলাফলগুলো একীভূত করে, মানে ওই ওনার অধীনে যতগুলো কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোকে সেই মানে একসাথে করে ফলাফলের কাজটা ঘোষণা করা হলো, তার ঘোষণা করা কাজ একীভূত করার পরে, তো উনি করছে যে 39টা কেন্দ্র ঘোষণা করছে, সে কাজটা সে করছে, কিন্তু সে যদি একবারে পুরোটা করতেন কোনো সমস্যা ছিল না, মানে প্রতি কেন্দ্রের ঘোষণা করার কাজটা কেন্দ্রেই আর সহকারী রিটার্নিং অফিসারের কাজটা একত্রে করে ঘোষণা করে, মানে একত্রে করার পরে ঘোষণা করে। যেহেতু আপনারা সামনে আসছেন, অনেকে আছে, এই জন্য ওনাদেরকে বলা হয় যে এই কেন্দ্রে এটা হয়েছে, এই ঘোষণা আগেই প্রিজাইডিং অফিসার দিয়ে ঘোষণা হয়ে গেছে। অভিযোগ তো ওই সময় পাওয়া যায় নাই, তো আমাদের প্রত্যেকটা প্রার্থী এবং আমাদের সদরে প্রার্থী ছিল 11 জন আর ওই বগুড়া চারে ছিল 9 জন, আমরা ফলাফল শিট সেভাবে দেওয়া ছিল, ফলাফল মানে যতজন প্রার্থী তার থেকে 6টি ফলাফল শিট বেশি দেওয়া ছিল, অর্থাৎ প্রত্যেক প্রার্থীর এজেন্ট যারা চাইছে তারা ফলাফল শিট পাইছে, এজেন্ট যদি না থাকে কেন্দ্রে সেক্ষেত্রে নিতে পারবে না, ফলাফল গণনার সময় এজেন্ট থাকতে হবে, এদেরকে ফলাফল শিট দিবে প্লাস হলো আরও কিছু মানে আমাদেরকে দিবে, সহকারী রিটার্নিং অফিসারদের দিবে, নির্বাচন কমিশনে পাঠাবে, আমাদের যে বস্তা আছে যেখানে আমাদের চিপগুলো আছে, পরবর্তী যদি মামলা হয় নির্বাচনী ট্রাইব্যুনালের যেরকম রিট হয় সেক্ষেত্রে বস্তার ভিতর যে ইভিএম এর কার্ডগুলো আছে সেই কার্ডগুলো মানে কার্ডগুলো বের করে কিন্তু মানে পরবর্তীতে আবার কিন্তু প্রিন্ট করে সেটা ই করা যাবে। অনেক প্রার্থী বলছে আমার এদেরকে বের করে দিচ্ছে, তারপরে সেই প্রার্থীদের এজেন্টরা আমরা পাইছি, পুলিশ সুপার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, আমি পরিদর্শন করছি, যারা অভিযোগ দিচ্ছে যে কেন্দ্রগুলোতে সেই কেন্দ্রে আমরা গেছি, যাওয়ার পরে কিন্তু তাদের এজেন্টগুলো পাইছি এবং কিছু ভিডিও করা আছে আমাদের এজেন্টগুলো আছে, তো মানে কিছু অভিযোগ আকারেই থাকে, কিছু অভিযোগ হলো বাস্তবতা থাকে, আমরা বাস্তবতা নিয়ে দেখে আমাদের কার্যক্রম করেছি। ভোটার উপস্থিতির বিষয়টা আসলে প্রার্থী ভোটারদের, আমাদের নির্বাচনের সকল প্রস্তুতি কিন্তু আমরা যথাযথভাবে করেছি, নির্বাচনী কর্মকর্তারা সকাল 8:30 থেকে বিকাল 4:30 মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করেছে, এখন আমাদের কোনো ঘাটতি ছিল না, ভোটার উপস্থিতি একটা ভোটার বা প্রার্থীদের বিষয়, আমাদের কার্যক্রম আমরা যথাযথভাবে পালন করেছি।